বন্ধুরা পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, দেখুন ভিতরটাও খুব সুন্দর হয়েছে, নারকেল দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার আইছে, পিঠাটা মসমসে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মনে চাইতেছে এক মাস রোজা করার পরে একটু মিষ্টি মিষ্টি কিছু পিঠে খাই। তো নাজিমের বাবা এবার বড়া পিঠাটা খুব ভালো খায়, নাজিম তো আরো ভালো খায়। তো এখন পিঠাটা বানাবো, আপনারা সাথেই থাকুন, ভিডিওটা না টানে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি এখন পিঠাটা বানানোর জন্য সবকিছু নিয়ে নিছি। একটা নারকেল আছে এখানে, পুরোটাই দিয়ে দেবো। দুইটা কলা নিছি, দিয়ে দেবো চালের গুঁড়ি, আগে মাখাই দেখি, যদি পরে চালের গুঁড়ি লাগে তারপরে আবার দিয়ে দিব, আগে সুন্দর করে মাখাই। কলা দিয়ে নারকেল দিয়ে শুধু সেনছি তাই হয়ে গেছে, এখন আর একটু দুধ দিয়ে চিনি দিয়ে আর কটা গুঁড়ি দিয়ে সুন্দরভাবে সেনে নিই। নাজিম লবণটা দিয়ে সাহায্য করে দিল আমাকে। ছোট ছোট I'm gonna